Feel uninvited. Left home in West LA. I'm not excited. So uninspired. On my way to play the bay while you're alone. This girl's a wonder. She loves me, yeah, she needs to know I love her. রাখতে রাখতে মানে মনে হলো যেন আমি স্নান করে গেছি। এবার ধুধুল নিয়ে এসে, আমি ধুধুল খেতে প্রচন্ড ভালোবাসি, আলু ধুধুলের চচ্চড়ি খেতে এত ভালোবাসি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর শশা নিয়ে এসে দেখো, আর এদিকে দেখো ভিন্ডি নিয়ে এসছে। এগুলো আগে পুরোনো কিছু সবজি ছিল, এই যে কাঁচকলা ছিল, আর বিনস ছিল, আর এটা কি বলে ঢেঁড়স ছিল, এগুলো ছিল, উচ্ছে আছে, উচ্ছে এগুলো পুরোনো সবজি মানে ছিল আমার ফ্রিজে। আর এই যে ও নিয়ে এসছে গন্ধরাজ লেবু, আর বলেছে দুটো কেন, আর দু চারটে বেশি করে নিয়ে আসতে পারে না, বললো না শুকিয়ে শুকিয়ে গেছে দেখলাম লেবুগুলো, ওই জন্য নেয়নি। এবার দুটো, আর এদিকে পাতি লেবু কয়েকটা নিয়েছে, আর পেঁয়াজ তো নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে। একটু মনে তো হচ্ছে এগুলো ঝাল, আর আমি কিনে রেখেছি সরু সরু, 250 টাকা আমাদের এখানে বিক্রি হচ্ছে, পুরো ঘাস বলে সেই ঘাস লঙ্কা। লঙ্কা ঘাস হলে না মানে সব থেকে জঘন্য লাগে, লঙ্কা একবার খাবো ঝালে মরে যাবো, সেই লঙ্কাটা খেতে বিভৎস ভালো লাগে। আর এদিকে আদা, আর মাছ বলতে এই যে নিয়ে এসছে, এই মাছ মাছ নিয়ে এসছে কাটাপোনা, তো কাটাপোনা ছাড়া কিছুই চেনে না। তো যাই হোক, এই মাথাটা আমার জন্য নিয়ে এসছে, বলেছে তুমি খেতে ভালোবাসো তো এটা রান্না করে খাবে। তো যাই হোক, এই মাথা নিয়ে এসছে। আর এই যে আমার এই মাছের মধ্যে সব থেকে যদি কিছু ভালো লাগে সেটা হলো লেজা, লেজা ভাজা খেতে আমি বিভৎস ভালোবাসি। আর তার সাথে নিয়ে এসছে চিংড়ি, চিংড়িটা কেটে আমি আজকে রান্না করবো বলে ধুয়ে নিয়েছি, আরও খানিকটা চিংড়ি নিয়ে এসে সেটা কেটে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। মাছও এবারে যা খাবো সেটা বার করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আগে আমি এই সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। মর্নিং, সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করি তোমরা হেভি আছো আর বাড়িতে আছো। আমিও কিন্তু দারুণ আছি, আর কিন্তু বাড়িতে আছি। আজকে হলো রবিবার, তো হ্যাপি সানডে। এখন বাজে ঠিক সকাল 10টা, আর এই মুহূর্তে এখানে বসেছি কারণ এই ফ্যানের হাওয়া আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে এই ঠান্ডা হাওয়া যেটা আসছে, প্রাকৃতিক হাওয়া, প্রাণ মন সমস্ত কিছু ভরিয়ে দিচ্ছে, পুরো একদম এত সুন্দর হাওয়া আসে আমাদের এই জানলা থেকে। তাই বেশিরভাগ সময়টা না এই জায়গাটা বসতে আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ফ্যান অফ করে দিয়েছি কারণ ফ্যানের হাওয়া না আগুনের মতো ঝলকানি পড়ছে। তাহলে এতক্ষণে আমি চুল ছেড়েও বসতে পারতাম না, চুল ভালো করে বেঁধে বসতে হতো যদি ফ্যানের হাওয়া চালাতাম। তো আজকে না হঠাৎ করে আমি একটা কথা ভাবছি যে আমরা তো সবসময় গড়িয়াহাটে কেনাকাটি করতে চাই, গড়িয়াহাট বলো আর বাড়িপুর বলো, এই দুটো জায়গা তো মেনলি আমি তো যাই, কারণ আমাদের কাছাকাছির মধ্যে বাড়িপুর আছে যেখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, টুকটাক জিনিসগুলো যেগুলো আমরা কিনতে যাই। কিন্তু যখন অনেক বেশি জিনিস কিনতে যাই গড়িয়াহাটে যেতে, বিশেষ করে ঘরের জিনিস কেনার জন্য গড়িয়াহাটের মতো অত ভালো জায়গা আর তো আমার দেখা কিছু নেই। তুই ভাবছি যে আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেল, কি মজা লাগছে, সব ঠিক হয়ে গেল, এবারে অনেকদিন গড়িয়াহাটে যাইনি, এবার একদিন গড়িয়াহাটে যাবো। গড়িয়াহাটে গেলাম কোনো কারণে, আমার না ঠান্ডা লাগলে মানে রোদের মধ্যে বিশেষ করে গেলে না গলা খুশখুস করে, আর গলা খুশখুশের জন্য আমার মাঝে মধ্যে একটু কাশি হয়। ধরো আমি কিছু একটা দোকানের সামনে কেনাকাটি করতে দাঁড়িয়েছি, এইবার আমি হয়তো গলা খুশখুশ করছে, ফের একটুখানি একটুখানি কেশে দিলাম, আমার চারপাশে আমি সেই সিচুয়েশনটা মনে মানে সিচুয়েশনটা তোমাদের বলছি, আমার চারপাশে যারা থাকবে তারা তো আমার দিকে এমনভাবে তাকাবে যেন আমার কিছু একটা হয়েছে। তারা চেষ্টা করবে দূরে সরে যাওয়ার, তারা চেষ্টা করবে মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া, তারা চেষ্টা করবে রুমাল দিয়ে মুখটা চাপা দেওয়ার, নিজেদের মুখটা চাপা দেওয়ার, মানে এইরকম সেম কিন্তু আমাদের ক্ষেত্রেও তাই। আমরা ধরো কিনতে গেছি আর দেখছি যদি কেউ ওরকম হা 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 করে কাশছে, আমরাও কিন্তু সেম করবো, নয় ওই দোকান থেকে পাশের দোকানে চলে যাবো, নয় আমরা রুমাল চাপা দেবো, সেম একই জিনিসই কিন্তু করবো। এটা কিন্তু একেবারেই সত্যি কথা, কারণ আমাদের এইভাবেই কিন্তু এবার বেঁচে থাকতে হবে। কারণ এর আগে দিনই বলে দিয়েছে যে আমাদের আর কোনো কিছু করার নেই, মানে মন্ত্রীরা আছেন তারা বলেই দিয়েছেন যে এই আমাদের এইভাবে বাঁচতে হবে। তো এইভাবে বাঁচতে গেলে আমাদের মনটা অনেক বেশি শক্ত করতে হবে, কারণ আমরা জানি না কত বছর পরে আমরা সেই লাইফটাকে আগের লাইফে ফিরে যেতে পারবো। আমাদের খাওয়া দাওয়া চাল চলন সমস্তটাই কিন্তু চেঞ্জ হতে চলেছে,
অলরেডি হয়ে যাচ্ছে। ব্রিটানিয়া বিস্কুট থেকে শুরু করে পাউরুটি থেকে শুরু করে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে না, এমনকি বাসন মাজার সাবানও পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। আমাদের এখানে বাসন মাজার সাবান বলতে যেগুলো 5 টাকা করে ভীমবার যে সাবানগুলো হয় সেই সাবানগুলো এখানে পাওয়া যাচ্ছে না, সেই বড় বড় 15 টাকার 25 টাকার যে গোল গোল সাবান সেগুলো পাওয়া যাচ্ছে। মানে জানি না আরো কত প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের ফেস করতে হবে, তাই আমি বলতে চাই আমাদের মনটাকে অনেক বেশি শক্ত করতে হবে, কারণ রাস্তাঘাটে বেরোলে মানে কাশতে হয়তো আমাদের ভয় লাগবে, সেই রকম সিচুয়েশন তৈরি হতে চলেছে। আর এই ভিডিও ক্লিপটা আমার স্নানের আগে, তো স্নানের আগে আমি কি একটুখানি স্কিন কেয়ার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। স্নানের আগে একটু স্কিন কেয়ার তো করবোই, এটা গরমের সময় ভীষণ ভালো, আর দেখবে মুখটা অনেক বেশি লাল লাল টাইপের লাগে। একটা দেখো হাফ টমেটো নিয়ে নিয়েছি, এটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে বাস এটাকে ভালো করে এইভাবে চারিদিকে ঘুরিয়ে নিলাম। নিয়ে এটা হালকা হালকা করে আমি হাতে, আমার কাছে এই মুহূর্তে কোনো আয়না নেই তাই আমি মোবাইলে দেখে দেখে করছি, ঠিক আছে? তো এইভাবে সপ্তাহে অন্তত একদিন যদি করা যায় তাতেও ভালো হয়, সেই অর্থে দেখানো হয় না, কারণ স্নানের আগে বাথরুমে নিয়ে গিয়েই আমি করে নিই, সেই জন্য ক্যামেরাতে আর দেখানো হয় না। তো আজকে ভাবলাম একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। আর যখন এরকম খানিকটা হয়ে গেল, এবার ভেতর থেকে একটু হালকা করে রসটা বার করবে, করে সেই রসটাকে দিতে শুরু করবে। ওকে, আর এটা বাথরুমে করার কারণ এই দেখো আমার জামা কাপড়ে ভর্তি হয়ে গেল, সেই জন্য আমি স্নানের আগে এটা করে নিই। বাস এইভাবে 5 মিনিট করার পরে মুখটা ধুয়ে নেবো। প্রবলেম একটাই যে পুরোটা ধরে না, এতে এক প্যাকেট ঝুড়ি বাজা ধরে না, আবার খানিকটা আমি অন্য জায়গায় রেখে দিই, এইভাবে রাখতে হয়। এবছর ভেবেছিলাম যে সেলের সময় বাড়ি করে যাবো, গিয়ে কয়েকটা ভালো ভালো দেখে কৌটো কিনে নিয়ে আসবো, এরকম বড় বড় কৌটো, সে তো আর হলো না। আর বাচ্চা দেখবে এরকম করে খুলে আর জাস্ট এইভাবে খায়, হেভি লাগে দেখতে। রাজু তো একদম খেতে চায় না, অল্প একটুখানি বাটি করে নিয়েছে ওই খেয়েছে, আর আমি যা খাওয়ার আমিই খেয়েছি, তো এটা তো আর খাওয়া হবে না, জন্য আজকে ঘুগনি হবে। সেই জন্য কালকে রাতেই সব ভিজিয়ে দিয়েছিলাম, মটর আর সুজিটা তো তুলে রাখবো এখন এই মুহূর্তে। আর সুজি দেখবে এরকম চাগলা হয়ে যায় খানিকক্ষণ রাখার পরে, আমার ফ্রিজে রেখে খেতে ভীষণ ভালো লাগে। চিংড়ি করবো বলে চিংড়িটা বার করে রেখেছিলাম, চিংড়ি মাখা করবো, ভাবলাম যে না অনেক বেলা হয়ে গেছে আজকে আর দরকার নেই, ওটা কালকে করে নেবো, সেই জন্য বাকিটা যেটা বার করে রেখেছিলাম ওটাও ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো এখন এরকম ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি, আর এদিকে মাছের ঝোল, তো মাছের ঝোল ভাত আর ঢেঁড়স ভাজা বাস এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। Here
দাঁড়া ভেঙে ফেলো না দাঁড়াও সিঙ্গাপুরি কলা হবে আর ছাড়িয়ে ছাড়িয়ে খাবো হেভি লাগবে পচা কলা আছে খাবি মাথায় কি মাথায় হলো এটা আজকে রাত্রিবেলা ঘুগনি বানিয়েছি, ঠিক আছে? তো ঘুগনিটা দেখেই মনে হচ্ছে ভীষণই ভালো হয়েছে খেতে। হ্যাঁ, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো এখানে আমি খুব সিম্পল প্রসেসে বানাই, একদম 10-15 মিনিটের মধ্যে একদম লাজবাব ঘুগনি বানিয়ে ফেলতে পারি। তো আমি কী করি, কাঁচা ছোলা আর মটরটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে এটাকে আমি প্রেশার কুকারে সিটি মেরে নিই, তিনখানা সিটি দিই। দেওয়ার পরে একটু ভেপারে রেখে দিই, দিলে মোটামুটি এগুলো সেদ্ধ ভালোভাবেই হয়ে যায়। ছোটো ছোটো করে ঘুগনির মতো আলু কেটেছি, একটু জল দিলাম, সঙ্গে একটু নুন দেবো, দিয়ে এটা সিটি মেরে নেব। আর মশলাপাতি খুব বেশি সেরকম দিই একেবারেই না। মশলা বলতে আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ, এই যে পেঁয়াজ দিচ্ছি, কুচিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো দুটো আদার টুকরো, একটু রসুনের টুকরো দিয়ে এটাকে জাস্ট পেস্ট করে নেবো। এই যে থকথকে একটা পেস্ট হয়ে গেল। এবার আমি একটুখানি পেঁয়াজ আর টমেটো কেটেও রেখেছিলাম। তো তেলের মধ্যে প্রথমে তেজপাতা ফোড়ন দেবো, তোমার তাহলে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। আর করে একটু পেঁয়াজ দিলাম, আর তার ভিতর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম। তোমরা বাটা মশলা নাও দিতে পারো, শুধু পেঁয়াজ রসুন একসাথে ওটা কুচিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এর মধ্যে এবার টমেটো দিলাম, তেল ছেড়ে আসলেই ঘুগনিটা দিয়ে দিলাম। ঘুগনিটা দিয়ে দিলাম মানে মটর আলু ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা কষিয়ে নিলাম। কষিয়ে নেবো একটু নুন দিয়ে, যেই একটু কষানো হবে তার মধ্যে হলুদের গুঁড়ো দেবো। মশলা বলতে ব্যবহার হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর সঙ্গে এটা আছে গরম মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো। গোলমরিচ না থাকলেও কোনো অসুবিধা নেই। তো এবার একটু জল দিলাম, দিয়ে এটাকে টকবক করে ফুটিয়ে একটু কমিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হলো শুকনো লঙ্কার জিরে আমি গুঁড়ো করে রেখেছি, সেটাই একটু দিয়ে দিই। এটাও ঘুগনিতে খুব ভালো যায় এই মশলাটা। তো বাস রেডি হয়ে যাবে এক্ষুনি আমার ঘুগনি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা, আর খেতেও সেটা হলো লুচি। লুচি আর ঘুগনি এটার মতো ভালো কম্বিনেশন আর কিছু হয় না আমাদের মনে হয়, কিন্তু যখন আমরা খেতে যাব, যখন আমরা খেতে বসবো, তখন দু পিস, তিন পিস, খুব বেশি হলে চার পিস লুচি, চার পিসের বেশি লুচি কিন্তু আমরা খেতে পারি না। কিন্তু সেটা যদি মুড়ি দিয়ে খাই, বেশ অনেকটা মুড়ি দিয়ে খেতে পারি। কিন্তু মুড়ি তার সাথে ঘুগনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওপরে একটু ঝুড়ি ভাজা, নারকল থাকলে তো কোনো কথাই নয়। তো আমার মুড়ি ঘুগনিটা বেশি ভালো লাগে। তোমাদের কার বেশি কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে। আর এই বাটিগুলো নিয়েছি তার কারণটা হচ্ছে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সেটা হলো বাঙালি হার্টবিটের, মানে বাঙালি হার্টবিট চ্যানেলে একটা চ্যালেঞ্জিং ভিডিও আবার আসবে দু এক দিনের মধ্যে, কাল নয় পরশু, তোমরা অবশ্যই দেখতে পাবে। সেটার প্রিপারেশন নিচ্ছি। এই যে গন্ধরাজ লেবু, বাটি, চামচ, আর এইগুলো দেখো আমাদের পুরনো বাড়িতে গাছের জামরুল আজকে সব পাড়া হয়েছে, সেইগুলো নিয়ে আসা হয়েছে। আরও আছে ফ্রিজে কয়েকটা আছে, তো এগুলো আমি নিয়েছি এবার খাবো বলে। আম, জাম, কাঁঠাল, এই টাইপের জিনিসগুলো আমাদের খুব একটা কেনা হয় না, কারণ আমাদের প্রত্যেকটাই বলতে গেলে গাছ আছে। এই দেখো প্যাকেটগুলো, এগুলো বিস্কুট, এটাই হলো বিস্কুটের প্যাকেটের খানিকটা এর মধ্যে রয়ে গেছে। তারপরে এটা আছে ছোলা, যেটা রাখার এই মুহূর্তে জায়গা নেই। আমি সকালবেলা বললাম আমার কাছে এই মুহূর্তে কোনো ছোটো ছোটো কৌটো কিচ্ছু নেই, যেগুলো আগেরগুলো ছিল সেগুলো সব কটা ভরে আছে। জানি না কবে বেরোবো, কবে কৌটো কিনবো, কবে এইগুলো ভর্তি করতে পারবো। তো এইগুলো কী করবো, একটা পলিথিনের মধ্যে ভালো করে বেঁধে আমার এই ঝুড়িটা আছে, ঝুড়ির ওখানটায় রেখে দেবো।
তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক আর কমেন্টের মাধ্যমে। আর সেকেন্ড যে ভিডিওটা আসতে চলেছে, এই যে বাটি সমেত নিয়ে বসেছি, দুদিনের মধ্যে একটা ভিডিও আসবে। ওকে চলো এখন সবাইকে বলে দিলাম গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।